রজব মাসকে কেন্দ্র করে যে হাদিসগুলো যাচাই বাছাই করেছেন ওলামায়ে কেরাম, আল্লামা ইবনে হাজার আসকালানি, বিশাল বড় মুহাদ্দিস, যিনি ফতহুল বারী বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যাকারক ইবনে হাজার আসকালানি, তিনি একটি স্বতন্ত্র মানে মাসআলা এটার মধ্যে তিনি লিখেছেন। তার মধ্যে তিনি জমা করেছেন 25টা মৌদু হাদিস, বানানো জাল হাদিস, রজব মাসকে কেন্দ্র করে যেগুলো চালু করা হয়েছে সবটি প্রহিবিটেড, আর 11টি দুর্বল হাদিস। ওই 11টি দুর্বল হাদিসের মধ্যে একটি হাদিসের কথা আমরা গত সপ্তাহে বলেছি, যেটা আমাদের সমাজে বেশি প্রচলিত রয়েছে আর যেগুলো আমাদের সমাজের মানুষ জানে না, ওইগুলি আমি অনর্থ খুঁচিয়ে জানাইতে চাচ্ছি না, ওইগুলি অজানাই থাকুক যেহেতু সেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। তার মধ্যে একটি দুর্বল হাদিস হলো, যখন রজব মাস চলে আসতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি এরকম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব মাসে শাবান মাসে বরকত দিন, মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দিন, এটির কথা আমরা আলোচনা করেছি। আমি আজকের জুমায় যে পয়েন্টটি ধরে আলোচনা করতে চাই সেটি হলো, এই রজব মাসে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, ওলামায়ে কারাম যেগুলো আলোচনা করেছেন, রজব মাসের 27 তারিখে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও এটি স্বতঃসিদ্ধ কথা নয়, ওলামায়ে কারামের ইখতিলাফ রয়েছে, অনেকে বরং এটি প্রমাণ করেছেন যে মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এটি রবিউল আউয়াল মাসে হয়েছিল, এটি রজব মাসে হয়নি, আরও বিভিন্ন রকম সেভারেল টাইপস অফ বক্তব্য রয়েছে ওলামায়ে কারামের। যাই হোক, আমরা এই মাসে এই ঘটনা ঘটেছে সেই জন্য আলোচনা যদি করি এটি, তাহলে বেদাত হবে, ইতিপূর্বে আমরা এটি আলোচনা করিনি। আমরা আমাদের ধারাবাহিক আলোচনা এক এক সময় এক একটা বিষয় নিয়ে আসি, সেই হিসাবেই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ধরে আমরা কিছুদিন আলোচনা করব। এর মধ্যে যে পয়েন্টগুলো আসবে এগুলো বহুত পয়েন্ট, মেরাজের হিকমত, মেরাজ কবে ঘটেছিল, মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দেখেছেন, মেরাজ থেকে তিনি আমাদের জন্য কী নিয়ে এসেছেন, কী কী শিখলাম আমরা। যত সময় খেলে আপনি বলবেন মেরাজ থেকে পাঁচ ওয়াক্ত সালাত নিয়ে আসছেন, শেষ, এত তাড়াতাড়ি তো শেষ হয় না, এগুলো অনেক বিষয় রয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খায়রের ফয়সালা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু শিখার কিছু জানার তৌফিক এনায়েত করেন। সূরা বনী ইসরাইল অথবা সূরা ইসরা, 15 পারার প্রথম যে সূরা, এই সূরার নাম হলো সূরাতুল ইসরা অথবা সূরাতু বনী ইসরাইল। বনী ইসরাইল, বনী ইসরাইল জাতির নামে, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাদাইনা ইলা বনী ইসরাইল, আমি বনী ইসরাইলের জন্য এটা ফয়সালা করেছি, এই বনী ইসরাইল থেকে নামকরণ নেওয়া হয়েছে। আর বাকিরা নামকরণ করেছেন, সূরার দুটো নাম রয়েছে, ইসরা, সুবহানাল্লাযী আসরা, এই প্রথম শব্দ থেকেই, প্রথম আয়াত থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নাম করেছেন সূরাতুল ইসরা। ইসরা কাকে বলে? এখানে দুটো ঘটনা, একটি হলো ইসরা আর একটি হলো মেয়ারাজ। আমরা সাধারণ মানুষেরা শুধুমাত্র মেয়ারাজ বলেই আমরা জানি, শুধু মেয়ারাজই আমরা আলোচনা করি, মেয়ারাজই বুঝি। এখানে প্রথম ঘটনা হলো ইসরা। ইসরা এবং মেয়ারাজের মধ্যে পার্থক্য রয়েছে, ইসরা কাকে বলে, মেয়ারাজ কাকে বলে, আমরা আজকে সেগুলো আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সেই ঘটনা ঘটেছিল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে কোরআনের বিশুদ্ধ যেই তাফসিরগুলো রয়েছে তার মধ্যে একটি হলো তাফসীর ইবনে কাসির, অনেক মানে অথেন্টিক একটি তাফসির, এর মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন 25-26 জন সাহাবি থেকে যেই ইসরা এবং মেয়ারাজের বর্ণনাগুলো নিয়ে আসছেন, কোনো একক হাদিসের মধ্যে সমস্ত ঘটনাগুলো একসাথে ইনক্লুড এটা হয়নি। কোনো সাহাবি এক সাইড বর্ণনা করেছেন, অন্য সাহাবি আরেক সাইড বর্ণনা করেছেন, কেউ দুই তিনটা জিনিস তুলে ধরেছেন, কেউ বাকি জিনিসগুলো তুলে ধরেছেন, অনেক লম্বা ঘটনার একই সাথে একই বর্ণনায় সমস্ত কথাগুলো আসেনি। এই জন্য অনেকগুলো বর্ণনা আল্লামা ইবনে কাসির এই কোরআনের সূরা বনী ইসরাঈলের প্রথম যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় তিনি নিয়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সুবহানাল্লাযী, ওই সত্তার পবিত্রতা ঘোষণা করুন, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাতের আধারে ভ্রমণ করিয়েছেন, রাতের আধারে ভ্রমণ করিয়েছেন, লাইলান রাতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে শুরু করে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, আল্লাহ বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি আল্লাহ অনেক বরকত দিয়েছি,
লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই কাজটি আমি এই জন্য করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি তাকে দেখিয়ে দেই আমার বড় জ্বলন্ত নিদর্শন। ইন্নাহু হুয়া সামিউল বাসির, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শুনেন, সব কিছু তিনি দেখেন। এটি হলো আয়াতের অর্থ। এই আয়াতে মেয়ারাজের কোনো কথা নাই। এই আয়াতে যে ঘটনা রয়েছে এটা হলো ইসরা, এবং এই ঘটনাটা আপনাদের মুখস্থ হয়ে যেতে হবে। দুটো ঘটনা, একটা নাম হলো ইসরা ইসরা ইসরা, আর মেয়ারাজ তো প্রসিদ্ধ রয়েছে। সুবহানাল্লাহি আসরা, এই আয়াতের একটু ব্যাখ্যা করব, তারপরে আমি ধীরে ধীরে সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ প্রথমেই বললেন সুবহানাল্লাহি আসরা। সুবহান শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই আমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছেন, তিনিই বলে দিচ্ছেন, দেখো ঘটনা কিন্তু সাধারণ না, ঘটনাটা আশ্চর্যজনক। এমনিভাবে যদি কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটে, আশ্চর্যজনক ঘটনা শুনলে আশ্চর্যজনক ঘটনার পৃষ্ঠে যা বলতে হয় সেটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এটা বলতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝিয়ে দিলেন ইসরার ঘটনা, মেয়েরাজের ঘটনা নিঃসন্দেহে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা অত্যন্ত আশ্চর্যজনক, অত্যন্ত বড় ঘটনা, অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ এবং মুজিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতেই তিনি আল্লাহুল্লাযী আসরা বলতে পারতেন, হুল্লাহুল্লাযী বলতে পারতেন, আল্লাহর অন্য কোনো গুণাগুণ বলতে পারতেন, এগুলি না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুবহানাল্লাযী আসরা, পবিত্রতা ঘোষণা করুন, সুবহানাল্লাহ বলুন। এই ঘটনা শুনে আল্লাযী আসরা বি আবদিহি লাইলা, যিনি তার বান্দাকে রাতের আধারে ভ্রমণ করিয়েছেন, আল্লাহু আকবার, যিনি তার বান্দাকে রাতের আধারে ভ্রমণ করিয়েছেন, বি আবদিহি, এই আব্দুনকে, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েরাজের ঘটনা ঘটালেন, তাকে তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত একই রাতে নিয়ে গেলেন, আবার ফিরিয়ে আনলেন, আবার হলো মসজিদে আকসা থেকে শুরু করে একদম ঊর্ধ্ব গগন সিদরাতুল মুনতাহা, তারপর আল্লাহ আরও যতটুকুন চেয়েছেন সব আমরা জানি না, বানিয়ে সেইখানে নিজের থেকে ক্লজ যুক্ত করা, আরও মানে মানুষকে আশ্চর্য করার জন্য আরও এই সেই এগুলি বলা, এই ধরনের কথাবার্তা বলার কোনো সুযোগ নেই। এই ইসরার ঘটনায় আপনারা দেখবেন একদল উলামায়ে কেরামের জিব্বা লোহার কেচি দিয়া, এক হাদিসের বর্ণনায় আরেক হাদিসের বর্ণনায় আগুনের কেচি দিয়া কীভাবে কাটা হয়েছে, এই উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতে, সূরা ইসরা শুরুতে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, পবিত্রতা ঘোষণা করুন ওই সত্তার যিনি তার বান্দাকে রাতের আধারে ভ্রমণ করিয়েছেন। এই বান্দা হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীজিকে ওই রাতে মসজিদে হারাম থেকে, যখন রেলগাড়ি আবিষ্কার হয় নাই, যখন বাস আবিষ্কার হয় নাই, যখন এরোপ্লেনের কথা মানুষ স্বপ্নেও দেখত না, ওই সময় একই রাতে সেই মসজিদে হারাম থেকে মক্কা থেকে সেই ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়া, আবার সেখান থেকে ফেরত নিয়ে আসা, এরপরে অধিকন্তু মেয়েরাজ তো আরও রয়েছেই, সেই ঊর্ধ্ব গগন সিদরাতুল মুনতাহা সহ ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসা, ঘটনা খুব হালকা ঘটনা না। আমি যতভাবেই বর্ণনা দেই না কেন, এইটা এত বড় ঘটনা, কারো পক্ষে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত কিছু দেখেছেন, তিনি বললেন যে কারো পক্ষে সবগুলো বর্ণনা দিয়ে তুলে ধরা সম্ভব নয়, সব কিছুর বর্ণনা মানুষ দিতে পারে না। আমরা অনেক সময় বেশি কষ্ট পেলে যা একটু কেঁদে ফেলি, চোখ দিয়ে পানি চলে আসে, কষ্ট যে আরও কত বেশি, কষ্ট যে আরও কত বড়, সবটুকুনের বর্ণনা যদি মানুষ দিতে পারত তাহলে তো মানুষ সবলই হয়ে যেত, মানুষ দুর্বল, মানুষ সব কিছু ব্যক্ত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের আধারে ভ্রমণ করাইলেন। কিন্তু মেয়েরাজের ঘটনায় যেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে এই পৃথিবী ভেদ করে, সৌরমণ্ডল ভেদ করে, প্রথম আকাশ ভেদ করে, দ্বিতীয় আকাশের পরে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, এরপরে আর কোথায় আল্লাহ ভালো জানেন, এরপরে নিয়ে গেলেন আবার নিয়ে আসলেন, এমন আশ্চর্যজনক ঘটনা অন্য কোনো নবীর জীবনে নেই, এমন কোনো মুজিজা অন্য কোনো নবীর নেই। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীজিকে না নবী বললেন, না রসুল বললেন, না মুজাম্মিল বললেন, না মুদ্দাসির বললেন,
না তোহা বললেন, না ইয়াসিন বললেন, না অন্য কোনো চোদ্দ নাম বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যে শব্দটি ব্যবহার করেছেন, এই শব্দটি হলো আব, এই শব্দটি হলো স্লেভ, এই শব্দটি হলো সার্ভেন্ট, এর অর্থ হলো গোলাম, এর অর্থ হলো দাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন, যিনি তার স্লেভ, যিনি তার দাস, যিনি তার বান্দাকে, যিনি তার গোলামকে রাতের আধারে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নবীজিকে আব্দুন বললেন এখানে? আল্লাহু আকবার, আব উবুদিয়াত, বিশাল বড় এক মর্যাদা। মানুষ যেন ভারসাম্যতা হারিয়ে না ফেলে চেক এন্ড ব্যালেন্স রক্ষা করার জন্য, ঘটনাও বড়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে যদি মানে বিশাল বড় করে এখানে অন্য কোনো নাম ব্যবহার করেন, মানুষ একটু ভারসাম্যহীনতায় পড়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এখানে একটা চেক এন্ড ব্যালেন্স দিয়ে দিলেন, দেখো যত বড় ঘটনাই হোক না কেন, যত উপরেই ঘুরে আসুক না কেন, এটা তো নবীর কাজ না, এটা নবী করে নাই, এটা রসুল করে নাই, এটা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কাকে করেছেন? আল্লাহ তার একটা বান্দাকে পছন্দ করেছেন, আল্লাহ তার বান্দাকে পুরোটা ঘুরিয়ে নিয়ে আসছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই রাতে মক্কার মসজিদে হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, এবং একই রাতে সেখান থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আকাশ, সিদরাতুল মুনতাহা আরো সহ ঘুরিয়ে নিয়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে তার নবীর নামের জন্য চয়ন করেছেন আব্দুন, গোলাম এবং দাস। আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, পবিত্রতা ঘোষণা করুন ওই সত্তার যিনি তার গোলাম, যিনি তার বান্দাকে রাতের আধারে ভ্রমণ করিয়েছেন। কোত্থেকে কোথায় ভ্রমণ করালেন? মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম পরিচিত হারাম শরীফ মক্কার মসজিদ, ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসা ফিলিস্তিনের, বাইতুল মুকাদ্দাস অথবা মসজিদ আকসা সেই পর্যন্ত। আল্লাহ বারাকনা হাউলাহু, যার চতুষ্পাশে আমি অনেক বরকত দিয়েছি, বরকতের এলাকায় ছিল, সব দিক থেকে বরকত, ফসলাদির দিক থেকেও বরকত, নবীর দিক থেকেও বরকত। এটাকে বলা হয় মাদানুল আম্বিয়া, এলাকা বলা হয় মাদান, মাদান মানে খনি, খনিতে যেরকম মানে প্রচুর পরিমাণ, এটা মানে আউট অফ আওয়ার ইমাজিন, আমাদের ধারণার বাইরে যা থাকে, যেমন গ্যাসের খনি, যদি এরকম দেখা যায় যে 2-4 টন গ্যাস আছে এটাকে খনি বলা হবে না, 2-4 টন তেল আছে এটাকে খনি বলা হবে না, খনি অনেক বড়। যেখানে 1,000, 2,000, 3,000 নবী আসছে সেটাকে মাদানুল আম্বিয়া বলা হয় না, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম প্রেরিত হয়েছেন সে এলাকা বলা হয়েছে মাদানুল আম্বিয়া। এই জন্য আল্লাহ বললেন, লিনুরিয়া আল্লাহ দি বারাকটা হাউলা, যার আশেপাশের এলাকাকে আমি বিভিন্নভাবে বরকত পণ্ডিত করেছি, তার একটা ব্যাখ্যা হলো অসংখ্য নবী রাসূল আমি এখানে প্রেরণ করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অসংখ্য নিদর্শন দেখানোর জন্য নবীকে আমি এই ঘটনা ঘটিয়েছি, ইন্নাহু ওয়াসামিউল বসির। মুআযিল হাযিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতে ব্যাখ্যা বর্ণনা করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাতের আধারে ভ্রমণ করিয়েছেন। আসরা, দেখেন এক এক ভাষায় এক এক রকম ভাষার একটা রংডং আছে, যেমন মনে করেন আমরা বাংলা ভাষায় যদি বলি আমি মানে সৌদি আরব যাব, এই এক যাওয়া শব্দই সব, পায়ে গেলেও পায়ে হেঁটে গেলেও যাওয়া, যদি বাসেও যান তবু যাওয়া, যদি ফ্লাইটেও যান তবু যাওয়া, এই যাওয়া ছাড়া দ্বিতীয় আমাদের আর কোনো মানে ওয়ার্ড নাই অথবা লাগেও না, আমি সৌদি আরব যাব, এই কথাটা যদি জার্মান ভাষায় আপনি বলেন মানুষ হাইসা মানে লুটিপুটি খাবে, বলে যে হাই আল্লাহ, বলে কি সৌদি আরব পর্যন্ত সে হাইটা কেমনে যাবে? কারণ যাওয়ার ক্ষেত্রে তাদের তিন রকম, যদি বলে সে বাসে যাবে তাহলে বলবে ইক ফারে নাক সৌদি আরবিয়ান, আমি বাস দিয়ে যাব, আর যদি ফ্লাইট দিয়ে যায় তখন সে ফারে বললে হবে না, তখন বলে ইক ফ্লিগে নাক সৌদি আরবিয়ান, আমি সৌদি আরবে ফ্লাইট দিয়ে যাব, আর যদি পায়ে যায় তাহলে বলবে ইক গেহে আমি যাব। এই যে জার্মান ভাষার একটা শব্দ দিয়ে, যেহেতু এইটা আমি কিছু বুঝি, এটার উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, যাওয়ার জন্য তিন রকম তিনটা ওয়ার্ড তারা ব্যবহার করে। একটা হলো যদি কোনো যানবাহনের মাধ্যমে যায় তাহলে এটা ফারেন যাওয়া, আর যদি ফ্লাইটের মাধ্যমে যায় তাহলে ফ্লিগেন, যারা জার্মান ভাষা জানেন আমার সাথে কথা বলেন, আর যদি হাইটে যায় তাহলে সেটি হলো ইক গেহে, গেহেন মানে যাওয়া, আমি এইভাবে যাব। আরবিতে স্বপ্ন দেখানোর আরবি একটা,
স্বপ্ন দেখানোর আরবি একটা, দিনের বেলা ভ্রমণের আরবি আরেকটা, আর রাতের আধারে ভ্রমণ করানোর আরবি সারা ইয়াসরি, রাতের আধারে ভ্রমণ করা, আসরা ইউসরি ইসরা, রাতের আধারে ভ্রমণ করানো, রাতের আধারে ভ্রমণ করানো। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে ভ্রমণটা করতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন যে সারা আব্দুহু ফি হাদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। হ্যাঁ, এইভাবে বলতেন, আল্লাহ এটা বলেন নাই, আসরা বলেছেন, রাতের আধারে ভ্রমণ করিয়েছেন। এর সরাসরি অর্থ আমরা যেটা বুঝি, সরাসরি অর্থ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে নবীজিকে তার শরীর, তার দেহ, তার অন্তর, তার আত্মা, তার সত্তা, তার যাবতীয় যা আছে সব সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখান থেকে মসজিদে হারাম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। যদি স্বপ্নের ব্যাপার হইতো, দেখেন যদি স্বপ্নের ব্যাপার হইতো, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছেন। আমি যে নবীজি সাধারণ উম্মত, আমি এর চেয়ে বেশি দিতে পারি। নবীজি স্বপ্নে, আমার কথা বুঝবেন, নবীজি স্বপ্নে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছেন। আল্লাহ এটাকে আশ্চর্য ঘটনা বর্ণনা করলেন, আবার বললেন এই কাজটা আল্লাহ ঘটিয়েছেন, মানে কত বড় কথা। যদি এটা স্বপ্ন হয়ে থাকে, তাইলে আমি যে নবীজির একজন গুণাগার উম্মত, আমি এর চাইতে বেশি পারি। আমি কতবার ইউরোপে স্বপ্নে গেছি, এক মুহূর্তে এক রাতে চলে গেছি, আবার ইউরোপে স্বপ্ন দেখে আবার চলে আসছি। এবং আমার এই স্বপ্ন শুনে কেউ হাসেও না, কাঁদেও না, এবং কেউ বলে না পাগল নাকি, ফ্লাইট ধরলেন না, কিচ্ছু ধরলেন না, আবার একই রাতে চলে আসলেন, টিকিট কাটলেন না, কেমনে গেলেন, এটা কেউ বলে না। কারণ হলো স্বপ্ন যদি মানুষ এখান থেকে আরও দূরে যায়, এইখান থেকে ইউরোপ আমেরিকা কেন, আরও কেউ যদি মনে করে আমি সূর্যে গেছিলাম, আমি প্রথম আকাশে ঘুরে আসছি, কেউ হাসবে না, বলবে যায় আল্লাহ তুমি প্রথম আকাশে কেমনে গেলা, এইটা কেউ বলবে না। স্বপ্ন হলে এটা আশ্চর্যজনক ঘটনা নয়, বুঝেন কথা, আয়াতের ব্যাখ্যা করছি, এই ঘটনার এখনো বর্ণনা শুরু করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, পবিত্রতা ঘোষণা করুন, ওই আল্লাহ যিনি তার বান্দাকে রাতের আধারে ভ্রমণ করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, তার রূহকে ভ্রমণ করার নাই, তার আত্মাকে ভ্রমণ করার নাই, তাকে ঘুম পাড়িয়ে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে তাকে ভ্রমণ করার নাই। এই আয়াত, একটা আয়াত, একটা শব্দ, এটা প্রুফ করার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে তার সত্তা সহ জাগ্রত অবস্থায়, সজাগ অবস্থায়, সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন, আবার ফেরত এনেছেন। যেহেতু সশরীরে জাগ্রত অবস্থা হয়েছে, এই জন্য এটা আশ্চর্যজনক, এই জন্য নবীজি নিজে পারেন নাই, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। অতএব এই আয়াত থেকেই, এই শব্দ থেকেই আমরা সহজভাবে প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসরা এবং মিরাজ, এই দুটো সশরীরে ঘটিয়েছেন। উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, বিভিন্ন রকম মতামত রয়েছে, অসংখ্য মতামত, মতামতগুলো আমরা ধীরে ধীরে তুলে ধরবো। এর মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাআত, জমহুর উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাদিয়াল্লাহু রহিমাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপর রহমত বর্ষণ করুন, সবাই এই ব্যাপারে একমত পোষণ করেছেন, নবীজির ইসরা এবং মেরাজ দুটোই সশরীরে হয়েছে। আর সশরীরে হয়েছে বিদায়, জাগ্রত অবস্থা হয়েছে বিদায়, এই জন্য এটি আশ্চর্যজনক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু পারেন, যেহেতু রাতের আধারে তিনি এইভাবে তাকে ভ্রমণ করিয়ে নিয়ে আসছেন, আকাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসছেন, এই জন্য ঘটনাটি আশ্চর্যজনক হয়েছে। মাযাল হাদিরিন, সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির জন্য এই যে মেয়ারাত যেটি উপহার দিয়েছেন, এর মধ্যে অসংখ্য নিদর্শন, অসংখ্য টিচিং, অসংখ্য লেসন, অসংখ্য দর্শ, অসংখ্য শিক্ষা আমাদের জন্য রেখেছেন। আমি ধারাবাহিক, মানে এই আয়াতের পূর্ণাঙ্গ ব্যাখ্যা করা হয়নি, হাদিস রয়েছে, নবীজি কী কী দেখেছেন সেগুলো আমরা পরে যাব। আজকে এর পাশাপাশি সময়ের দিকে তাকিয়ে একটা হিকমত বর্ণনা করব, মেয়েরাজের অসংখ্য হিকমত, নিগুড় রহস্য, তাৎপর্য রয়েছে। এর মধ্যে অধিকাংশ তাৎপর্য, রহস্য, কারণ, হিকমত আমরা জানি না। এর মধ্যে উলামায়ে কেরাম দুই চারটা ব্যাখ্যা যেগুলো তুলে ধরেছেন, এর একটা মানে কারণ, একটা হিকমত, একটা রিজন, একটা রহস্য আমরা আলোচনা করে আজকের খুতবা শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন
নবীজিকে এই মেয়ারাজ উপহার দিলেন। একটা হিকমত আজকে বর্ণনা করবো, সেটি হলো দেখুন মেয়ারাজ এবং ইসরা, ইসরা এবং মেয়ারাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ধরনের একটি মুজিজা। মুজিজা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে ওই মুজিজা দিয়ে থাকেন সাধারণত ওই যুগে যেটি বেশি প্রচলিত থাকে। মানুষ যেই জিনিসে ব্যুৎপত্তি অর্জন করে, মানুষ মনে করে যে আমরা এই পারি, এই পারি, সেই পারি। আল্লাহ নবীকে পাঠাইয়া আরও এত বেশি ক্ষমতা সম্পন্ন করে দেন এই অঙ্গনে, যাতে তারা সেইখানে সারেন্ডার করতে করে নবীকে মেনে নিতে বাধ্য হয় যে ইনি নবী, মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। যেমন মুসা আলাইহিস সালামের জমানায় জাদুর খুব সরাসরি ছিল, এই জাদু, ওই জাদু, এই জাদু, সেই জাদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে জাদু একটা দিয়ে দিলেন, মুজিজার মতো লাঠি একটা, এত সুন্দর বার্নিশ করা লাঠি না, বাঁশের কুঞ্চের মতো এরকম ছোটোখাটো একটা লাঠি, ছেড়ে দিলে বিশাল সাপ হয়ে যায়, সব কিছু খেয়ে ফেলে আবার ধরলে লাঠি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এমন এক মুজিজা দিলেন, সব জাদুকররা, বড় বড় পরীক্ষিত জাদুকর যারা আসছিল, এরাও মেনে নিয়েছে যে মুসা যা দেখাইছে এটা জাদু না, এটা মুজিজা। এরপরে তারা সবাই ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালামের জমানায় যেই কথা একটু আগে আলোচনা করছিলাম, মানুষ চিকিৎসা করতো, ফু দিত, জার ফুক করতো, ঔষধ খাওয়াইতো, গাছের ছাল খাওয়াইতো, এটা সেটা খাওয়াই বড় বড় রোগ ভালো করে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নবী ঈসার ফুও দেওয়া লাগবে না, গাছের ছালও খাওয়াইতে হবে না, আর ঔষধও প্রয়োগ করতে হবে না, মাটিও গায়ে লাগাই দিতে হবে না। আমার নবী সে যদি শুধুমাত্র হাত বুলাইয়া দেয় তাহলে জন্মান্ধ কুষ্ঠরোগী যেগুলো আছে সেগুলো ভালো হয়ে যাবে। আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মর্যাদার নাম কুরআন, এটা আজকে বর্ণনা করবো না। পাশাপাশি অসংখ্য মর্যাদার মধ্যে আরেকটা মর্যাদা হলো মেয়েরাজ। এইটা আল্লাহ কেন সুবহানাহু ওয়া তাআলা দিলেন? যেহেতু সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, যেহেতু তার মুজিজা এটা সার্বজনীন, কিয়ামত পর্যন্ত এটা মুজিজা হিসাবে থাকবে, তাহলে এই মুজিজা, এই ঘটনা শুধুমাত্র সাহাবিদের যুগের জন্য, তাবেঈনদের যুগের জন্য, আইমা মুজতাহিদিনের যুগের জন্য, আজ থেকে 1000 বছর আগে, 500 বছর আগের অবস্থার জন্য এই মুজিজা নয়। আমার মনে হয় এইটা কিয়ামত পর্যন্ত যেহেতু চ্যালেঞ্জ, বিশেষ করে বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা এবং মেয়েরাজের ঘটনা ঘটিয়েছেন। কেন এই কথা বলছি? এই জন্য বলছি, আপনি বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীতে উম্মতে মুহাম্মদিয়ার সবচেয়ে বড় যেই তাদের সফলতা অথবা গবেষণার যেই কেন্দ্রবিন্দু, সেটা যদি আপনি ডিসকাস করেন, তাহলে আপনি নাসার কাছে যান, আপনি রাশিয়ার কাছে যান, আপনি জাপানের কাছে যান, দেখবেন তাদের সবার এখন প্রতিযোগিতা হলো মহাকাশ নিয়ে। কে কটা ক্ষেপণাস্ত্র ছাড়বে, কে কটা স্যাটেলাইট ফিট করবে, আরও করো কত মানে হ্যাকিং করে আরেক দেশের তথ্য চুরি করবে, তারপরে হলো মহাকাশে আর কত দূর যাওয়া যায়, আরও কী কী আবিষ্কার করা যায়, আরও কত গ্যালাক্সি আবিষ্কার হয়েছে, আরও কত কী, সব মেইন গবেষণা হলো মহাকাশ নিয়ে। নবীজির মর্যাদা যদি শুধুমাত্র জমিনেই থাকতো, নবীজির মর্যাদা যদি শুধুমাত্র কোরআনই থাকতো, তাহলে এই যুগের বিজ্ঞানীরা, এই যুগের উম্মতরা এমনিই তাদের ঈমান নাই, তারা বলে দিত যে আমরা যা পারছি, আমরা যত দূর গিয়েছি, মঙ্গলে গিয়েছি, চাঁদে গিয়েছি, সত্য নাকি মিথ্যা সেটা আলোচনা করি না, সত্য না মিথ্যা সেটা লম্বা আলোচনার দাবিদার, আপনারা আমার চেয়ে কম জানেন না, ভালো জানেন এগুলো, চাঁদে গিয়েছি, তা ফাঁদে গিয়েছি, আর কত জায়গায় গিয়েছি, এই যে মানুষের কত রকম দাবি। যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা শুধু জমিনেই থাকতো, তাহলে তারা বলতো যে আমরা এমনটা পারছি যেইটা নবী পারে নাই, যেটা ইসলামের কোনো নিদর্শন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরাজ একই রাতে ঘটিয়ে দেখাই দিলেন, তোমরা যত আবিষ্কার করবা, যত স্যাটেলাইট ফিট করবা, তোমরা যত দ্রুত গতিসম্পন্ন রকেটই আবিষ্কার করো না কেন, যত যাই কিছুই করবা, আমি আজ থেকে 1500 বছর আগে অথবা পৃথিবী যদি আরও টিকে থাকে, আরও 200 বছর, আরও 500-700 বছর, আল্লাহই ভালো জানেন কতদিন টিকে থাকবে, এটা দুনিয়ার কেউ জানে না এবং কোনো রকম আইডিয়া দেওয়ার কারো কোনো এখতিয়ার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কিয়ামতের, কিয়ামতের ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কারো কাছে দিয়ে দেন নাই। যত সামান্য কিছু নিদর্শন শুধু বর্ণনা করা হয়েছে, নতুবা মানে কত বছর আর পৃথিবী টিকে থাকবে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারেন না। মুআযিল হাজিরিন, অতএব এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার মাধ্যমে এটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এটিকে মুজিজা রাখলেন, তোমরা যতই যাবা, যেতে 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 যেখানে যাবা, এরপরে দেখবা তোমাদের যাত্রা যেখানে শেষ, নবীর যাত্রা সেইখানে শুরুই হয় নাই, নবীর যাত্রা আরও পরে ছিল, প্রথম আকাশেই তোমরা যেতে পারবা না,
আর নবীজি সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা গিয়ে এরপরে আরো কত কি গিয়েছেন, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানেন, এক রাতে আল্লাহ সুবহানাহু তাআলা এই ঘটনা ঘটিয়ে নবীজিকে আবার জমিনে ফেরত পাঠিয়েছেন। সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন, অতএব মেরাজের ঘটনা একবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর যত বুদ্ধিজীবী, যত বিজ্ঞানী, যত সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে আবির্ভাব অথবা উৎকর্ষতা সাধিত হয়েছে এই যুগের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মেয়েরাজকে একটি চ্যালেঞ্জ ছুড়ে মেরেছেন, তোমরা যতটাই যাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এক রাতে এর চেয়ে অনেক বেশি ঘুরিয়ে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। অতএব মুআজ্জাজ হাজিরিন, এই ঘটনা থেকে আজকে আমরা কি আসুন, আজকের এই ঘটনা থেকে, আজকের এই মেয়েরাজ থেকে, আজকের এই আব্দুনের ব্যাখ্যা থেকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের আধারে এই ভ্রমণ থেকে, এই সব কিছু থেকে এইটুকুন মেনে নেই, আমি কিছুই না, আমি কিছুই না, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। সুতরাং পাহাড়ের সাথে আপনি যদি মাথা ঢুকেন, সহজ উদাহরণ দিই, এই যে আমাদের পার্শ্বে যে রেললাইন আছে, আপনি যদি মনে করেন আমি আশরাফুল মাখলুকাত আর তুই রেলগাড়ি ওই দিক থেকে আসতেছে, আপনি বলছেন হ্যাঁ আমিও আসতেছি, উল্টে গিয়ে যদি মাথা রেলগাড়ির সাথে ঠুকে দেন, একবার আপনার সাথে আসার খাইয়া রেলগাড়িতে তিন চার টুকরো হয়ে যাবে গিয়া। হ্যাঁ, এই কাজ করতে যায়েন না, আপনি রেলগাড়ির কিছুই করতে পারবেন না, নিজেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন, পাহাড়ের সাথে মাথা বাড়ি পারবেন, পাহাড়কে কিচ্ছু করতে পারবেন না, নিজেই শেষ হয়ে যাবেন। আল্লাহর বিধানের সাথে টক্কর লাগান, কোরআনের সাথে টক্কর লাগান, হাদিসের সাথে টক্কর লাগান, বুদ্ধিজীবী সাজেন, নিজেদের গোয়ার তুমি দেখাইতে চেষ্টা করেন, লাঞ্ছনা ছাড়া, জাহান্নাম ছাড়া কোনো রকম গতি থাকবে না, একটাই শান্তির পথ, নাজাতের একটাই পথ, আপনার আত্মতৃপ্তি পাওয়ার একটাই সুযোগ, সেটা হলো সবসময় নিজেকে একটাই সাব্যস্ত করা, আই এম দ্য স্লেভ অ্যান্ড সার্ভেন্ট অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন মেরাজের এই সূচনা ঘটনা থেকে আমরা আজকে এই দশটা গ্রহণ করি, আমার আপনার একাত্ম পরিচয়, আমরা আল্লাহর গোলাম ছাড়া আর কিছুই নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, হৃদয়ঙ্গম করার, আমল করার, নিজের জীবনকে গোলামের শৃঙ্খল দিয়ে একদম সুসজ্জিত করার, গোলামের মধ্যে যে কী শান্তি, নামাজ পড়ে দেখেন না কীরকম শান্তি পাবেন, তাহাজ্জুদ পড়ে দেখেন না কীরকম শান্তি পাবেন, কোরআন ধরে দেখেন না মনের ভিতরে কীরকম শান্তি পান, রোজা রাখেন না, আল্লাহ যা সম্পদ দিয়েছেন আল্লাহর রাস্তায় ব্যয় করেন না, কিছু করে দেখেন এর ভিতরে কীরকম শান্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক এনায়েত করুন। আকুলু কৌলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহীম।